আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে প্যারাগন হাসপাতালে আছি, তো আরবিএস চেক করার জন্য আসছি। ডায়াবেটিক্স চেক, ডায়াবেটিক্সের মাত্রা আমরা গড়ে স্ট্রিপ দিয়ে চেক করেছিলাম, তো এখন হাসপাতালে ব্লাড টেনে টেস্ট করাবো। সে সাথে মাসিয়ার আম্মার হাত ফ্রিজ হয়ে গেছে, উপরে উঠাতে পারে না, তো ডক্টর এক্স রে সাজেস্ট করেছিলেন, তো ডক্টরের সাজেশন অনুসারে এক্স রে করিয়ে নিলাম। এক্স রে ফিল্ম হাতে পেয়েছি, রিপোর্ট আগামীকাল, তো রক্ত দিয়েছি, সিরিঞ্জ দিয়ে রক্ত দেওয়া হয়েছে, এই যে রক্ত এখানে দেওয়া হয়েছে, দিয়েছি রক্ত, দুজনেরই রক্ত দিয়েছি গ্লুকোজ টেস্ট করার জন্য। তো দেখা যাক, আমি স্ট্রিপ দিয়ে বাসায় টেস্ট করেছিলাম, তো এখন ব্লাড টেস্ট টেস্ট করছি। এটা মার্শিয়ার আম্মার প্রেসক্রিপশান, যেখানে ডক্টর অ্যাডভাইস করেছেন এক্স রে এবং আরবিসি টেস্টের। তো আমি যেটা বুঝলাম যে ক্যালসিয়ামজনিত কারণে হয়তো এই যে শোল্ডার এটা ফ্রিজ হয়ে গেছে, তো এটা উপরে উঠাতে পারছে না, এটা আমার কনসেপশন। তো সেই ক্ষেত্রে ক্যালসিয়াম ট্যাবলেট খেয়ে যাচ্ছে, দেখা যাক কী হয়। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে কফি খাচ্ছি, আমার একজন প্রিয় ছাত্র এই হাসপাতালে কর্মরত আছেন, তো সে কফির আয়োজন করলো আমাদের সম্মানার্থে। আমাদের অনেক রেসপেক্ট করলো, সেজন্য মাহমুদকে ধন্যবাদ, ভালো লাগলো। তো দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে অপেক্ষায় আছি রেজাল্টের জন্য, রেজাল্ট হাতে পেলেই বুঝতে পারবো ডায়াবেটিক্সের বর্তমান অবস্থা। তো আমাদের জন্য দোয়া করবেন। তো মার্শিয়ার আম্মা সান্ত্বনা দিয়ে যাচ্ছে, আর একের পর এক প্রচেষ্টা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে কী করবে সেটা বলে যাচ্ছে, আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, ভয় পেতে বারণ করছে, বলছে অল সুগার বর্জন করতে হবে, এটাই ঠিক। তো এখন রেজাল্টের অপেক্ষা করছি, ব্লাড টেস্ট দিয়েছি, দুজনেই বসে বসে টিভি দেখছি আর ভাবছি ডায়াবেটিক্সের দিনগুলো কেমন যাবে। ডায়াবেটিক্স মারাত্মক একটি রোগ, এটাকে সহজভাবে নেওয়া যাবে না, কারণ এটা কিডনি নষ্ট করে দেয়, চোখকে নষ্ট করে দেয়, লিভার নষ্ট করে দেয়, হার্ট ফেলিওরের কারণ হইতে পারে, অনেকগুলো কারণ। সুতরাং এটাকে নিয়ে আমরা এখন বিভিন্ন প্ল্যান করছি। মার্শিয়ার আম্মা সারাক্ষণ চিন্তিত, কীভাবে এটাকে কন্ট্রোল করবে সেটা নিয়ে সারাক্ষণ ভাবছে আর আমার সাথে শেয়ার করছে ইত্যাদি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এইমাত্র ডায়াবেটিক্স চেক আপ করে আসছি, তো যে বিষয়টা আপনাদের সাথে গত দুদিন যাবৎ শেয়ার করছি সে বিষয়টা আবার শেয়ার করি। তো এইমাত্র ডায়াবেটিক্স চেক করে আসলাম, এখন আমরা ল্যাবরেটরিক্যাল টেস্টের জন্য গিয়েছিলাম। এর আগে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করেছিলাম, গ্লুকোমিটার রিডিং এর প্রতি আমাদের আস্থা কিছুটা কম ছিল, আস্থা ছিল, তারপরেও মাইন্ড স্যাটিসফ্যাকশনের জন্য আবার
হাসপাতালে যেয়ে ল্যাবরেটরিক্যাল টেস্ট করিয়ে করিয়ে আসলাম। তো গ্লুকোমিটার এবং ল্যাবরেটরিক্যাল টেস্ট দুটো রেজাল্ট একই, অর্থাৎ ডায়াবেটিক্স হয়েছে। এতে সমস্যা নাই, আমি মনে করি যে নিয়ন্ত্রিত লাইফ, যে লাইফটা অনিয়ন্ত্রিত ছিল এখন সেটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে, যে বিশৃঙ্খল লাইফ। হ্যাঁ, মাসিয়া রাম্মা ঠিক বলছে, এর আগে এলোমেলো চলা হয়েছে, এখন সেটা নিয়ন্ত্রিত হতে হবে, নিয়ম মাফিক চলতে হবে, এখন ডিসিপ্লিন মেনটেন করতে হবে, বিশেষ করে খাবারের যে বিষয়টা রয়েছে, এনি হাও আমাদের এই গ্লুকোজ লেভেল মেনটেন করে চলতে হবে। যাক, আল্লাহ ভরসা, আপনারাও দোয়া করবেন যাতে জীবনের বাকি অংশ যতটুকু বাঁচি সেটা যেন স্মুথ হয়, রোগমুক্ত হয়, সেজন্য দোয়া করবে। আর পরবর্তী আরেকটি মেসেজ হলো মাসিয়ার আম্মার যে ব্যবস্থাপত্র সেটাও করিয়ে নিয়ে আসলাম। সমস্যা হলো হাত উপরে ওঠাতে পারছিল না, এই জায়গাটা ফ্রিজ হয়ে গিয়েছে, তার জন্য এক্স রে করাতে হলো, এক্স রে করিয়ে এনেছি। এক্স রে রিপোর্ট দেখে যা বোঝা গেল সমস্যা নাই, কোনো রিপোর্টে কোনো সমস্যা ধরা পড়েনি, অর্থাৎ ব্লাড যে পরীক্ষা করালাম, যে এখানে ব্লাড পরীক্ষা করিয়েছি, এতে ধরা পড়েছে যে ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে, তো হিমোগ্লোবিন বাড়াতে হবে, খাবারের মান বাড়াতে হবে, শক্তিশালী ফুড খেতে হবে। যাই হোক, সেক্ষেত্রে হিমোগ্লোবিন বাড়ার জন্য যে সকল খাদ্য রয়েছে সেটা একটা তালিকা তৈরি করে খাওয়াতে হবে। করা যাবে কি, এই যে টেস্ট করলাম, এলো এক্স রে, তো কি বলবো আর, একটু ফ্রাস্ট্রেশন কাজ করছিল যে অনেকদিন যাবৎ মনে হচ্ছিল ডায়াবেটিক্স হয়েছে হয়েছে এরকম, বা ডায়াবেটিক্সের লক্ষণগুলো আমি লক্ষ্য করছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেল, সচেতন হয়েও অসচেতনতার কাজ করেছি। ভাবছিলাম যে টেস্ট করালেই তো ধরা পড়বে, আর সেদিন থেকেই ডায়াবেটিক্স হয়েছে এটা প্রমাণ হয়ে যাবে, তারপর থেকে একটা মেন্টালি সিকনেস কাজ করে, যেমন এখন হচ্ছিল আজকে সারাদিনই একটা মেন্টাল সিকনেস কাজ করেছে। তো এর পিছনে কারণ, অনেকগুলো কারণ রয়েছে, বিশেষ করে কায়িক পরিশ্রম এটা করতে হবে। আমি তো মূলত মেন্টাল পরিশ্রম করে থাকি, কিন্তু বডিলি কোনো লেবার, ম্যানুয়াল লেবার যেটা, সেটা দেওয়া হয় না, হাঁটিও না, সারাক্ষণ বাইকের উপর থাকি, স্বল্প দূরত্বটাও মোটরসাইকেল দিয়ে যাওয়া আসা হয়। দীর্ঘ আমার অভিজ্ঞতার আলোকে যেটুকু বুঝি আর কি, দীর্ঘ 15 বছর যাবৎ এই মোটরসাইকেল দিয়ে স্বল্প দূরত্ব অতিক্রম করছি, যে কারণে হাঁটা হয় না। আর বিশেষ করে এই প্রবলেমটা প্রকট হয়েছে হলো এই COVID-19 বা লকডাউনের পর থেকে, একদম হাঁটা হয় না, গৃহবন্দী ছিলাম অনেকদিন, তারপর সবচেয়ে বড় ব্যাপার হলো রানিং থাকলে হয়তো, কাজে রানিং থাকলে হয়তো এই সমস্যাটা হতো না, তখন কিছুটা হাঁটা হয়, স্কুলের বারান্দায় হাঁটা, স্কুলের আমাদের কম্পাউন্ড অনেক বড়, এ প্রান্ত ও প্রান্ত হাঁটা,
স্টুডেন্টদের বাসায় যাওয়া আসা ইত্যাদি কারণে অনেক হাঁটা পড়তো কিছুটা হলেও, কিন্তু এই কোভিড-19 সিচুয়েশনে সেই হাঁটাটা অনেকটা ফ্রিজ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি যতটুকু মনে করি আর কি, যদি কারো প্রাথমিক লক্ষণগুলো দেখা যায়, ডায়াবেটিক্সের যে সকল লক্ষণ, গলা শুকিয়ে যাওয়া, বারবার পানির পিপাসা পাওয়া, চোখে ঝাপসা দেখা, শরীরের শক্তি হ্রাস হ্রাস পাবে, মনে হবে যে এনার্জি নাই, হাত তুলতেও কি মনে হয় অলস অলস মনে হয়, ক্লান্তি আসে, এগুলো সমস্যা। যখন বডিটা খুবই ক্লান্ত হয়ে আসবে, মাঝে মধ্যে অস্থির লাগে আর মাঝে মধ্যে বুক ধরফড়ও করে, মনে হয় যে শূন্য হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে এরকম, তো এই সকল বৈশিষ্ট্যগুলো যখন আসবে, বিশেষ করে যারা আমরা অফিসিয়াল জব করি, আমাদের যাদের বসে থাকার কাজ, তাদের 40 বছর বয়স হওয়ার পরেই এই জাতীয় সমস্যাগুলো দেখা দিবে। তো এই ক্ষেত্রে আর অবহেলা না করে অবশ্যই গ্লুকোজ লেভেলটা মেপে নেওয়া উচিত, ডায়াবেটিক্স আছে কি নাই সেটা নিশ্চিত হওয়া প্রয়োজন। কেননা ডায়াবেটিক্স হওয়া মানেই হলো আপনি ডিসিপ্লিনে আসবেন, এবং যদি ডক্টর বা ফিজিশিয়ান যদি কোনো ঔষধ প্রেসক্রাইব করে, তাহলে সেটা নিয়মিত নিতে হবে, এই মেডিসিন নিতে হবে। খাদ্যাভ্যাসের একটা বিষয় রয়েছে, খাদ্যাভ্যাসটাও মেনে চলতে হবে। তো দর্শক মণ্ডলী, আমি কিভাবে মেনটেন করব সে বিষয়গুলো আপনাদের সাথেও শেয়ার করব। তো কিভাবে এই গ্লুকোজ লেভেলটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, এ বিষয়ে আমি অবশ্য তেমন কোনো জ্ঞান অর্জন করিনি আগে, এখন এ বিষয়টা নিয়ে আমি স্টাডি করব, এখন এ বিষয়টা নিয়ে আরও বিস্তৃত জ্ঞান অর্জনের চেষ্টা করব, আর সেই সাথে আমার পরিস্থিতিটুকু আপনাদের সাথেও শেয়ার করব, কিভাবে আমি কন্ট্রোল করছি, অ্যাকচুয়ালি হাউ ক্যান আই কন্ট্রোল মাই সেলফ অ্যান্ড হাউ ক্যান আই মিনিমাইজ মাই গ্লুকোজ লেভেল। সো আই শুড হ্যাভ টু গ্যাদার নলেজ অ্যাবাউট ইট, আফটার দ্যাট আই শ্যাল ট্রাই মাই বেস্ট টু অ্যাপ্লাই মাই সেলফ দেন। সো ডক্টর, আগামীকাল দেখাতে যাচ্ছি, দেখি ডক্টর কি অ্যাডভাইস করে, অ্যাডভাইস করার পর ডক্টরের অ্যাডভাইসটুকু আমি আমার এই ব্লগে যারা নিয়মিত দর্শক আছেন, দেখেন ভিডিও, লাইক করেন, পছন্দ করেন, যারা আমার সাথে থাকছেন, সবার জন্যই শুভকামনা রইল। আর আমার এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, সুখ দুঃখ সবই তো শেয়ার করছি, শুরু করেছি ব্লগ, তো আমার চ্যানেল দেখবেন। আর আমি চেষ্টা করব এখন নিয়মিত আপডেট জানানোর জন্য। আজকে এ পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তবে এইটুকু বলি, যখন বিপদ আসে চারপাশ থেকেই আসে, কথাটুকু সত্য, আমি ঠের পাচ্ছি। একই সাথে আমি আমার গিন্নি অসুস্থ হয়ে পড়েছি, এই বিগত 10-15 দিন যাবৎ আমরা এটা টেকেল দিচ্ছি। যাই হোক, আপনাদের দোয়া থাকলে আল্লাহর উপর ভরসা রয়েছে। তো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।